সকাল বলে আড়াইটা আবার আমার গাবা থেকে মাখনের বাবা ইউটিউব ঠিক আছে ঠিক আছে। কাটল খাওয়া শেষ, এখন আত্মহত্যি খবর বলছি আমি আমরা এখন রাতুলকে জানবো যে এখানে কাটল খাওয়া কেমন হলো বা কেমন মিষ্টি বা বিচি কয়টা হয়েছে, কয়টা খাইছে আপনার বাংলাদেশের রেকর্ড করলো রূপাখালীর গাছ পাকা কাঠেল, মানে এরম মিষ্টি আর এরম বিচি দিয়েছে যে বলারও বাইরে। এখন আরো একজনকে দেখবো সে কাটল খাই নাই, এদিকে ধরো আচ্ছা তাকে বলবো এখন দাদা আপনার মানে কাটল খাই কি সকাল আড়াইটা আবার আমার গাবা থেকে মাখনের বাবা ইউটিউব ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই আপনি কাটল খাই কি মজাটা হইলেন নদীর পার থেকে চিংড়ি মাছের ধাক্কা খেয়ে সব পোলা পানির হাফ প্যান্ট গুলিয়ে গিয়ে আছে। আচ্ছা ঠিক আছে কাটলের কথা কই আচ্ছা কাটল খেয়ে আসে। আচ্ছা ভাই আপনার আসেন কেন আমি বুঝতে পারি মানে এরকম কাটল জীবনেও খাই নাই। আচ্ছা ভাই সে বলছে অনেক হেপি আমি আর কি বলবো দুঃখের কথা আমার আবার সেই কাঠলটি কানার কাছেই পাওয়া যায়। আচ্ছা 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 আমার এখন আমরা দেখবো কাঠালের দৃশ্য গুলো এখানে দেখতে পাচ্ছেন আমরা কাঠল খাইয়া পোলা মানে একেবারে কানা যদি দেখে কালকে কাউকে করতে পারে সমস্যা নাই, কিন্তু খবর আমরা সবাই দিছি কিছু দেখলো কইতো না। আবার আপনারা আমাদের সাথে থাকেন সকাল 8টার খবর শোনার জন্য। সকাল কয়টা বাজে না রাতে 12টা বাজে এখন আমরা বক্তব্য শেষ করছি। ঠিক আছে ঠিক আছে বক্তব্য বক্তব্য।